আসসালামু আলাইকুম সিন্ধিয়া অর্গানিক হার্বস থেকে আমি আবারও চলে এসেছি করোনা ভাইরাস নিয়ে নতুন আপডেটেড নিউজ আপনাদেরকে জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমনটাই শঙ্কা করছেন তার ব্যক্তিগত ডক্টর এজন্য তার ব্যক্তিগত ডাক্তার তাকে করোনা ভাইরাস টেস্ট করার পরামর্শ দিয়েছেন কেন এই সন্দেহ আসুন সেটি সম্পর্কেই আমরা এখন বিস্তারিত জানব পাকিস্তান ও এশিয়ার বৃহত্তম এনজিওর বৃহত্তম সমাজকল্যাণ নেটওয়ার্ক এভি ফাউন্ডেশন এই এভি ফাউন্ডেশনের সিইও জনাব ফয়সাল উদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করার জন্য তার অফিসে আসেন পনেরোই এপ্রিল তিনি মূলত আসেন করোনার ত্রাণ তহবিলে কিছু ত্রাণ ডোনেট করতে বর্তমান করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সারা বিশ্বেরই হিমশিম খাওয়ার অবস্থা তাই যে যার জায়গা থেকেই এই দান এবং ত্রাণ তহবিল গঠন করছে তেমনি ফয়সাল মিস্টার ফয়সালও এসেছিলেন পাকিস্তানের এই ত্রাণ তহবিলে কিছু অনুদান দিতে এই ত্রাণ তহবিলে অনুদানের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তিনি কর্মর্দন করেছিলেন মিস্টার ফয়সাল এধি হচ্ছেন সুপরিচিত ও বিশ্বখ্যাত স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মী এডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল সাত্তার এধির পুত্র কিন্তু দুঃখের বিষয় এই যে মিস্টার ফয়সাল এধির গতকাল করোনা টেস্ট করা হয়েছে এবং সেটি রেজাল্ট পজিটিভ এসেছে তাই এটা এখন যথেষ্ট উদ্বেগের বিষয় যে প্রধানমন্ত্রী ইমরান খানেরও করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা কারণ তিনি মিস্টার ফয়সালের সাথে কর্মর্দন করেছিলেন আর এজন্যই তার ব্যক্তিগত ডাক্তার তাকে খুব দ্রুততার সাথে করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন এদিকে পাকিস্তানের মন্ত্রিপরিষদ সচিবরা এবং প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মীরাও বড়ই উদ্বেগের মধ্যে রয়েছেন কারণ তারা সকলেই প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ অবস্থাতেই ছিলেন আর করোনা ভাইরাস যে কতটা ছোঁয়াচে একটা ভাইরাস সেটি আসলে আমরা সকলেই জানি এজন্যই খুব দ্রুততার সাথে এনাদের সকলকেই আলাদা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং ইমিডিয়েটলি সকলেরই করোনা টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে তাই পনেরোই এপ্রিল মিটিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রী ইমরান খান সহ অন্যান্য সচিব যারা উপস্থিত ছিলেন সকলকেই পনেরো দিনের কোয়ারেন্টাইনে সেলফ আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে এই ছিল আমাদের আজকের নিউজ আমাদের এই নিউজটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি এখনই লাইক করুন এবং এটি সকলকে জানাতে শেয়ার